আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমরা চলে আসছি বাসতৈল বাজার হাডুভাঙা মির্জাপুর টাঙ্গাইল। ক্ষুদ্র খামারি বন্ধুরা, আমি সবসময় একটা কথা বলে থাকি, ভালো গাভী যারা সন্ধান করবেন তাদের জন্য একটা আদর্শ এলাকা হচ্ছে এই এলাকাটা। ক্ষুদ্র খামারি বন্ধুরা, আজকে আমরা চলে আসছি আনোয়ার ভাইয়ের কাছে এবং আনোয়ার ভাই হচ্ছে এই এলাকার যত সুনামধন্য খামারি আছে তাদের মধ্যে একজন। তো আনোয়ার ভাই মূলত গরু লালন পালনের পাশাপাশি গরু ক্রয় বিক্রয় বা কেনা বেচাও করে থাকেন এবং অত্যন্ত ভালো মানের গরু উনি সবসময় সংগ্রহ করেন। আজকে মূলত আমরা আসছি আনোয়ার ভাইয়ের বিক্রয়যোগ্য গরু যেগুলো আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। খুবই উন্নত জাতের এবং ভালো মানের অধিক দুগ্ধবতী অসংখ্য গাভী নিয়ে আনোয়ার ভাই এবারে কালেকশন সাজিয়েছেন। আজকে মূলত আমরা আনোয়ার ভাইয়ের সাথে কথা বলবো, ওনার গাভীগুলো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব এবং যারা গাভীগুলো কিনতে ইচ্ছুক তারা কিন্তু এসে এই গাভীগুলো দেখে শুনে বুঝে এখান থেকে গাভী ক্রয় করতে পারেন। যেহেতু আপনারা গাভী কিনবেন, আপনারা যেহেতু ডেয়ারি ফার্ম করবেন, সেহেতু আপনাদের জন্য লাগবে হচ্ছে অধিক দুগ্ধবতী গাভী, যে গাভীগুলোর দুধ অনেক বেশি দেয়। কারণ আমরা সবসময় বলে থাকি যে 15 থেকে 18 কেজির নিচে যে গাভী দুধ দিবে সেই গাভীটা খামার উপযোগী না, কিন্তু বর্তমানে গোখাদ্য মূল্যর যে দাম সেই দামে আসলে 20 কেজি দুধ না দিলে সেই গাভী খামার উপযোগী না। তো আজকে আপনাদেরকে এই 20 কেজি বা 20 কেজির উপরে যে গাভীগুলো দুধ দেয় এই ধরনের অসংখ্য গাভী আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো আমি মেহেদী হাসান আজিম, আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। ক্ষুদ্র খামারি দর্শক, আমরা আজকে যেই খামারটি ভিজিট করব সেই খামারের মালিক আনোয়ার ভাই এখন আমার সামনে দাঁড়িয়ে আছে এবং আনোয়ার ভাইকে কিন্তু আমরা অনেকেই চিনি। তার কারণ হচ্ছে আনোয়ার ভাইয়ের খামারের অনেক ভিডিও আমরা করেছি এবং আমাদের ভিডিও দেখে অনেক ক্রেতারা সারা বাংলাদেশ থেকে আনোয়ার ভাইয়ের কাছ থেকে গাভী সংগ্রহ করেছে এবং সবার কাছ থেকে আমরা পজিটিভ রিভিউ পেয়েছি। সবাই আমাদেরকে ফোন করে থ্যাংক ইউ বলেছে যে আমরা আনোয়ার ভাইয়ের মতো একজন খামারির সন্ধান আপনাদেরকে দিতে সক্ষম হয়েছি। তো আজকে আমরা কথা বলবো আনোয়ার ভাইয়ের সাথে। আনোয়ার ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আনোয়ার ভাই, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? চলতেছে ভালো, বেচা কিনি খুব বেশি হইতাছে, কিন্তু কোরবানির সময় তো বেচা কিনিটা খুব খারাপ গেছিল। না না না, আমার বেচা কিনি খারাপ হয়নি, আমার সবসময় চলতে আছে, সবসময় চলতেছে একভাবে, কিন্তু কোরবানির পরে তো নাকি বাজার অনেক গরম, গরুর দাম অনেক বেশি। আপনার কি অবস্থা? দাম একটু বেশি, কিন্তু বেচা কিনি আগেও যেরকম আছিল এখনো একই, কিন্তু এখন একটু বাজার একটু বেশি, কিনতেই বেশি লাগতাছে। আচ্ছা, আপনি কিংবা আপনার এলাকার মানুষের সম্পর্কে একটা রিপোর্ট আছে আমাদের দর্শকদের, সেটা হচ্ছে আপনারা গরুর দাম বেশি রাখেন, আপনাদের এখানে নাকি গরু প্রতি 20,000-30,000 টাকা বেশি অন্য জায়গার চেয়ে। আপনার ভালো মানের গাভি যেগুলো সেগুলোর দাম সবসময় বেশি থাকে, ভালো মানের গাভি কমের দাম আমার কাছেও আছে, কমের গাভি ওই তো ভিতরে আছে, এই একই মাপের একই বডি, ওর দাম মাত্র 20 কেজি, ওরও 20 কেজি দুধ আছে, ওরও 20 কেজি, ওর 20 কেজি দুধ আছে, 20-22, ওটারও দাম হে আপনার হে 2,10,000-15,000 এরকম। কেন এত দাম কেন? আবার এগুলা যেমন এই যে এটা আবার 20 কেজি দুধে আমি 2,60,000-এ বেচতে পারবো, এটা 20 কেজি এরকম পার্থক্য হওয়ার কারণ কি? কারণ আছে হলো যেমন এই সাদা গরুর সমান গরুই আমি 2,10,000-এ বেচতে পারবো, ওর দুধ 20 কেজি আর দুধ 24 কেজি, কিন্তু দুধ তো বড় ব্যাপার না, কিন্তু জাতের লোকে আর ওর বাচ্চা দিয়ে সব দিকে মিলে হচ্ছে কতটা টেকসই, মানে এটা কত বিয়ান পর্যন্ত যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জাতের উপরেও নির্ভর করে, দুধ তো অজাত গরুও দুধ দেয় অনেক সময়। আচ্ছা, জাতের উপর নির্ভর করে, কিন্তু জাতের উপরে নির্ভর করে দাম বেশ কম হয়। আচ্ছা, আজকে মূলত আমরা কত কেজি থেকে কত কেজি দুধের গাভী দেখবো? আজকে এখনো তো দুধ তেমন খুব একটা নামে নাই, এই একটা সাদা গরুটার মাত্র 24 কেজি দুধ আইছে, 24 কেজি দুধ আইছে। এটা কত কত নাম্বার বিয়ান? এটা 2 নম্বর বাচ্চা দিছে এইবার। আচ্ছা, দ্বিতীয় বিয়ানে। আচ্ছা, আমরা কয়টা গরু দেখবো টোটাল আজকে? গরু আপনার হলো এখন এনে আমি দেখাম হলো 6টা, আর বাকি যেগুলো আছে ভিতরে 15-16টার মতো আছে, 15-16টার মতো ভিতরে, 15-16টা আছে, বাইরে 6টা বের করছে, মানে 20-22টা গরু আছে, 20-22টার মতো আছে, দেখাম আপনার 6টা, আর বাকিগুলো জেনে আছে ঘরের ভিতরে ওখান থেকে দেখুন। আচ্ছা, তাহলে আমরা একটু একটা একটা করে একটু দেখি এবং এগুলো জাত মান সম্পর্কে আমাদের দর্শকদেরকে জানাই। আনোয়ার ভাই, আমরা আজকের ভিডিওর প্রথম গাভীটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাভী? দুই দাঁত বয়স, মাত্র বাচ্চা দিছে, কালকে 2 দিন হলো মাত্র বাচ্চা দিছে, আপনার নিশ্চিত 20-এর উপরে দুধ থাকবে, নিশ্চিত 20-এর উপরে দুধ থাকবে। দুধ নামতে আর কতদিন লাগবে? দুধ হয়তো এখনো তো দেখেন না, পানি ভরপুর পানি একবার। আচ্ছা, অনেক পানি আছে। জাতটা কি বলেন নাই কিন্তু? হলস্টাইন ফ্রিজিয়ান। ওর গলার থেকে দেখেন, ওর গলার থেকে দেখেন যে পিছন সেটটা কত ভারী। হ্যাঁ, মানে সামনে থেকে পিছনের সেটটা অনেক ভারী গরুর, অনেক ভারী, আর বাচ্চা হয়েছে সেরা বকনা,
সেরা বকনা বকনা বা সেই রকম জাত বকনা আছে মানে বকনা বাছুর সাথে পিঠের মেরুদণ্ডটা একদম সোজা সরু একটা মেরুদণ্ড আছে লেজের গঠনটাও খুব ভালো এটার দাম কত রাখছেন এটা আপনার হলো 260,000 রাখবো 260,000 কত নাম্বার বিয়ান বললেন প্রথম বিয়ান প্রথম বাচ্চা দিল আচ্ছা প্রথম বিয়ানের এই গাবিটার দাম হচ্ছে 260,000 টাকা এবং এটার দুধ দিবে আনুমানিক বা ধারণা করতেছে আনোয়ার ভাই কত কেজি নিচে 20 নিচে 20 কেজি মানে 20 কেজি দুধ পাবেই নিচে 20 নিচে 20 কেজি দুধ পাবেন আপনারা এবং এটার সাথে একটা বকনা বাছুর আছে এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও 2 নাম্বার গাবি 2 নাম্বার হ্যাঁ যাতে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ এটাও বকনা বাচ্চা বকনা প্রথম বিয়ান প্রথম বিয়ান দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁতে প্রথম বিয়ান বিয়েছে হ্যাঁ বাচ্চা দিছে বকনা বাচ্চা বকনা বাচ্চা দিছে কত দিন হইছে বাচ্চার বয়স এটা এটা আজকে দুই দিন আজকে তিন দিন এটা আজকে তিন দিন হইছে এটা তিন দিন এটা কেমন আশা করতেছেন দুধ এটাও 20 কেজি দুধ পাবে 20 কেজি দুধ পাবে গাবি দুললেই কয় 20 কেজি গাবি দুললেই কয় 20 কেজি 20 কেজি কি মিয়া পানি নি মিয়া গরুর গরুর মডেল দেখতে হইব তো গরুর মডেল বুঝা দুধ গাড়ির না মডেল হয় গরুর কি মডেল হয় কয় কি এর মাজা কোমর কত বাড়ি মাজা কোমর বাড়িলে কি হয় দুধ বেশি হবে আর নেঙ্গুর কত ছোট চিকন নেঙ্গুর চিকন চিকন লেজেরও দুধ বেশি দেয় অবশ্যই বেশি দিবে আচ্ছা বলেন এটার দাম কত হ্যাঁ এটার দাম কত বলেন এটা 2,50,000 2,50,000 20 কেজি দুধ 20 কেজি দুধ পাবে হবে তো 20 কেজি না হইলে 20 কেজি তো হবেই না হইলে না হইলে ফেরত নিমু সমস্যা কি খাইছে না হইলে ফেরত নিমু পাল্টাই দিমু আর কয় মেডি মানে ফেরত আরেকটা পাল্টাই দিমু সমস্যা নাই এগুলো বেচা আছে সব সময় বেচা আছে হাত পায়ের গঠনগুলো মাশাআল্লাহ ভালো আছে সব দিকে পা খুরের থেকে জাত দুধের শিরা উপশিরা গুলো একবার দেখা যায় দৃশ্যমান মাশাআল্লাহ খুবই ভালো ওর মাথার থেকে দাঁড়া একদম লেভেল হ্যাঁ একদম লেভেল একবারে সিংহের জয়েন্ট থেকে দাঁড়া একবারে লেভেল আচ্ছা পর পরেরটা দেখি পরেরটা হচ্ছে সাদা আনোয়ার ভাই এই সাদা গরুগুলোকে অনেকে রানী শঙ্কর বলে আসলে রানী শঙ্কর কেন বলে এগুলোরে ওটা মানুষে বলে সবই ফ্রিজিয়ান গরু সবই ফ্রিজিয়ান গরু কিন্তু এটা সিং ও সাদা না সিং সাদা চোখ সাদা নাক সাদা জিহ্বা সাদা চোখের চোখের পাপড়ি সহ সাদা আর গলাটা একদম চিকন না পারফেক্ট একটা গরু খুব সুন্দর লম্বা কত লম্বা অনেক অনেক বড় গরু হ্যাঁ অনেক বড় গরু পা গুলো মোটামুটি আপনার গরুর পা আমার সবসময় পছন্দ ওইগুলো আমরা কিনার সময় দেখিয়া কিনি পাও পায়ের যদি ই খুরে যদি মিল না থাকে ওগুলো আমরা কিনি পা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেকে কিন্তু গরু কিনতে যায় পা দেখে না গরু কিনতে গেলে কিন্তু পা দেখতে হবে পাকার উপরে গরু পাললে ওর পাও ভালো থাকা লাগবে না হলে চলবে না হ্যাঁ গরু কারণ ওয়েট নাই পায়ে পায়ে যদি ব্যথা থাকে তাহলে সমস্যা উলানের শিরা উপশিরা গুলো দৃশ্যমান এখন কয়টা বাজে প্রায় 4টা বাজে এখন 10 কেজির উপরে প্রায় 11 কেজি দুধ হবে 11 কেজি দুধ হবে এখন বিকালে এটা এমনিতে কয় কেজি দুধ দিবে এটা দুই বেলা এখন 24 আছে দুই বেলা 24 কেজি দুধ আছে বাছুর কি সাথে সার বাচ্চা অনেক বড় বাচ্চা এটার সাথে সার বাচ্চা সার বাচ্চা কি সাদা হইছে হ্যাঁ সাদা কালারের কি সার বাচ্চা সাদা কালো সাদা কালো এটার দাঁত কয়টা এটার দাঁত সাইডের দাঁত উঠতে আছে মাত্র সাইডের দাঁত উঠতে আছে মাত্র মানে দাঁত ছয়টা মানে ছয়টা ছিল আবার দুইটা উঠতে আছে আর কি আচ্ছা আচ্ছা এটার দাম কত এটার দাম আপনার হলো 3,30,000 3,30,000 কত নম্বর বিয়ান এটা দুই নম্বর বাচ্চা দিছে দুই নম্বর বাচ্চা দিছে 3,30,000 আনোয়ার ভাই হ্যাঁ এটা কয় দাঁত এটা দুই দাঁত এটা হচ্ছে দুই দাঁত দুই দাঁতে প্রথম বিয়ান প্রথম বাচ্চা দিব আর কি দুই দাঁতে এখনো 15-16 দিন সময় আছে গরুটা মাশাল্লাহ খুবই সুন্দর গরু অনেক বড় বাচ্চা দিতে আর কতদিন লাগবে 15-16 দিন আছে আরো আর 15-16 দিন আছে বাচ্চা দেওয়ার তাহলে উলান একটু নামবে না আর একটু না এ উলানে এত বড় উলান করবো মানে দেহার মতো অনেক বড় উলান করবো যথেষ্ট লুজ আছে উলানটা আমি দেখাই আপনি এই দেখেন এই দেখেন এর উলানের চামড়া দিয়ে দেয় দেখছেন এটা উলানের কিচ্ছুই নেই এখন পুরো এরকম উলান বিশাল এটা কয় কেজি দুধ দিবে আশা করেন
এটা আপনার 25 কেজি পর্যন্ত দুধ পাবে প্রথম দিন। 25 কেজি? এটার দাম কত যাচ্ছেন? এটার দাম চাচ্ছি হলো আপনার 3,40,000। 3,40,000 টাকা? মা গো মা, এত দাম কে? এটার জিনিস বুঝা দাম কোন? 24 কেজি দুধ দিল, দুধের গাভি দিলাম একটু আগে, দুই দাঁত বসের একটা গোপন গরু যদি 24 কেজি দুধ দেয়, 20-এর উপরে দুধ দিলে 3,500,000 বিকে। কত? 4টা বটা দেখেন কত সুন্দর। তাহলে আমার ভাই গরু মোটামুটি মোটামুটি যা আছে সবই ফ্রিজিয়ান। এটা কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত? 4 দাঁতে কত নম্বর বিয়ান? এটা প্রথম বাচ্চা দিব, এই 1 সপ্তাহের ভিতরে বাচ্চা দিব। এখনো বাচ্চা দেয় নাই, প্রথমবার বাচ্চা দিবি 1 সপ্তাহের মধ্যে? না, এই 3-4 দিনের মধ্যে বাচ্চা দেওয়ার সম্ভাবনা আছে। 4 দাঁতে প্রথম বিয়ান? প্রথম বিয়ান। গরু বড় কতটুক দেখেন? আমি ওইবার দাঁড়াই দেখি, বড়র মাপটা একটু দেখান কতটুক বড়। গরু কতটুক বড় এটা দেখানোর জন্য আমার ভাই উপায় দিয়ে চলে গেছে, যে আমার বাইরে কতটুকু দেখা যায় এটা দেখার জন্য। অনেক বড় গরু, তাহলে এটার দাম কত? এটার দাম হলো আপনার 3,30,000। 3,30,000? 3,30,000 টাকা দাম 4 দাঁত প্রথম বিয়ান। এটা কয় কেজি দুধ দিতে পারে? 20 কেজি। বাচ্চার ওটা একদম সমান ভাগ। এটা হচ্ছে 6 নম্বর গাভী। এর আগে আমরা আরো 5টা গাভী দেখছি। 4 দাঁত বয়স, বাচ্চা দিছে ষাঁড় বাচ্চা। 4 দাঁতে বাচ্চা দিছে ষাঁড় বাচ্চা? এটা কি প্রথম বাচ্চা? হ্যাঁ, প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা 4 দাঁতে? অনেক বড় গরু, অনেক বড়। ফুলানোর শিফট অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক। এই গরু এখন দুধ হবে 10 সিরির উপরে। এখনই 10 কেজি দুধ দিবে? আর সকাল বিকাল মিলে? সকাল বিকাল মিলে 22 কেজি দুধ আছে এখন। এখনই 22 কেজি দুধ দিচ্ছে? কয়দিন হয়েছে বিয়েছে বললেন? 6 দিন কি 7 দিন হয়েছে? এরকম 6-7 দিন। আনোয়ার ভাই এটার দাম কত যাচ্ছেন? 3,30,000। 3,30,000? এখনই দুধ দোয়া নিতে পারবো 22 কেজি। 22 কেজি দুধ দোয়া নিতে পারবো? এই অবস্থায় 22 কেজি দোয়া নিতে পারবো। এটা হচ্ছে 7 নম্বর গরু। এটা সাথে দিয়ে বাছুরও আছে, বকনা বাচ্চা। বকনা বাচ্চা বয়স কয়দিন? বাছুরের 4 দিন। 4 দিন? মেশিন লাগাও, হাঁটাইতে লাগবো না। মেশিন কয় কেজি দেয় এটা? এটা দুধ আপনার হলো এখনই বাচ্চা দিয়ে মাত্র 3 দিন আসছে। কত কেজি দিব দুধ? এটা 20 কেজি দুধ পাবো। 20 কেজি দুধ? এটার দাম কত কোন? এটার দাম রাখবো 3,10,000। 3,10,000? আর এটা তো আমরা বাইরে দেখছি। এটা দেখছি, হ্যাঁ এটা দেখছি। এবার এটা এটা 8 নম্বরে গাভিন। 8 নম্বরে এটা হচ্ছে গাভ গরু? গাভ গরু, হ্যাঁ। এটা সময় আছে আর 20 দিন। এটা তো অনেক বড় দাদা, 20 দিন সময় আছে। আরও 20 দিন সময় আছে না? প্রথম বিয়ান? প্রথম। দাঁত কয়টা? এটা দাঁত 6টা। 6 দাঁত? এটার দাম কত? এটার দাম আপনার 3,40,000। 3,40,000? বেশ রাখছিলাম পাল্লার জন্য। বাচ্চাগুলো পাল্লার জন্য রাখছিলেন? এখন কি করবেন? জায়গায় নাই দেন না, গায়ে রাখুন লাগে আমার জায়গা কো। এখন কি বিক্রি করে দিবেন? এগুলো বেশ তো এবার তাছাড়া বুদ্ধি নেই। কয়টা আছে? 4টা। 4টা লটে, 1 লটে খালি। এই 4টা সর বাচ্চা 1 লটে বিক্রি করে দিবেন? হ্যাঁ। এগুলা কি বাচ্চা নাকি দেন না? বাচ্চার গঠন কি আছে? তা এগুলো অনেক বড় জাতের না? অনেক বড় জাতের। এ বাচ্চার বয়স কত দিন? মানে 8 মাস হইব। হ্যাঁ, খুদ্র খামারি দর্শক, গাভীর পাশাপাশি আমার ভাই ওনার খামার থেকে এই 4টা সার বাছুর বিক্রি করবে, ঠিক আছে? আপনাদের যদি কারো লাগে আপনারা কিন্তু কথা বলে এগুলো নিতে পারবেন। হ্যাঁ, 4টা সার বাছুর আছে, এগুলো কথা বলে নিয়ে নিতে পারবেন। তাহলে আনোয়ার ভাই এগুলো হচ্ছে আপনার বাচ্চা কাচ্চা? হ্যাঁ, এগুলাই যেগুলো গাভি দেখাইলাম এগুলারই বাচ্চা। এগুলারই বাচ্চা? তার মানে হচ্ছে যে কেউ আইসা গাভি দেখে শুইনা বাচ্চা রাচ্চা দেখে তারপরে নিয়ে যেতে পারবে? দোয়া দেখে নিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, তো আপনার যারা কাস্টমার আছে ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান আজকে আমাদের ভিডিওতে? এখন মানুষ খালি মনে করেন যে কোনো জায়গায় যায় গরু কিনে, বড় সড়ো দিকে কিনে কিনে ধরা খায়, ওই মনে করে যে ওই রকম সব জায়গায়, কিন্তু আসলে আমরা তো গরু কিনে বাছাই গরু, যেগুলো জাত যেগুলো দুধ দিব ওগুলো আমরা দেখলে কিছুটা বুঝতে পারি যে হয় গরু দুধ হইব।
তো ওইগুলাই আমরা কিনি। এখন মানুষ তো মনে করেন ওই সাইওয়াল গরু বড় বিট দেখে বড় দেখে স্বাস্থ্য মাস্ত দেখে নেয় কিন্তু দুধে পায় না। ওই যে দেখা গেছে যে ওই ভয় খেয়ে আর ওই ওইগুলার জন্য ওই আমাগো গেছা কিন্তু সমস্যা হয়ে যায়। আচ্ছা, কিন্তু আপনাদের গরুগুলো তো ফ্রিজিয়ান গরু, আমাদের গরু তো যেমন মনে করেন এই যে গরু বেচছি 3 লাখ টাকা বেচছি, এই গরু দুধ 20-এর উপরে দিবেই, 20-এর উপরে তাহলে 3 লাখ দেয় যদি কিনে। প্রথম বিয়ানের 2 দাঁতের গরু 20 কেজি দুধ দিলে ওই ওই কাস্টমার তো আর লসে নাই, কারণ বাচ্চা হোক না বাচ্চা। আচ্ছা, ইনশাল্লাহ ওনার নামে কোনো ব্যাড রিপোর্ট নাই, আপনারা যে কেউ ওনার কাছ থেকে গাভী নিতে পারেন, তবে অবশ্যই আপনার টাকা আপনি গাভী কিনবেন দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে গাভী কিনবেন, খামারে আসবেন দুধ দেখবেন 2-3 দিন থাকবেন আনোয়ার ভাইয়ের এখানে কোনো সমস্যা নাই, থেকে দুধ টুধ সব কিছু দেখে তারপরে গাভী ক্রয় করবেন আপনারা। সবার জন্য শুভকামনা থাকলো, আনোয়ার ভাই আপনার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আলাইকুম সালাম, আল্লাহ হাফেজ।